নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অবসাদে আত্মঘাতী ছাত্রী, মাধ্যমিক পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার, শোকের ছায়া দিনহাটার আমবাড়ি এলাকায়। অমিল কোভিশিল্ড কোভ্যাক্সিনের ভরসা স্বাস্থ্য দপ্তরের, ভ্যাকসিন ঘাটতিতে কমছে কুপন সংখ্যাও। বুধবার 200 জন ভ্যাকসিন পাবেন জলপাইগুড়ি ফার্মেসি ইনস্টিটিউটে। নদীর পাড়ে পাশ ভাবনা 12 মাস, দুর্গোড়ায় বর্ষা, দুশ্চিন্তায় জলপাইগুড়ি 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, স্থায়ী সমাধানের আশ্বাস জলপাইগুড়ির বিধায়কের। এখন বিস্তারিত সংবাদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের খবর প্রকাশ হতেই গলায় ওড়না জড়িয়ে ঝুলন্ত অবস্থায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে দিনহাটা মহকুমার জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে দিনহাটার আমবাড়ি এলাকা থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। দিনহাটা গোপালনগর উচ্চ বিদ্যালয়ের ওই মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বর্ণালী বর্মন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটার গোপালনগর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী বর্ণালী বর্মন, ওই ছাত্রীটির বাড়ি দিনহাটা আমবাড়ি এলাকায়। এদিন রাতে একটি ঘর দরজা জানালা বন্ধ অবস্থায় দেখে বাড়ির লোকজন। অনেক ধাক্কা ধাক্কির পর দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় গলায় ওড়না জড়িয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মৃত ও ছাত্রীর কাকা প্রসেনজিৎ বর্মন বলেন, অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল বর্ণালী। তার বিশ্বাস ছিল এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ভালো রেজাল্ট করবে, কিন্তু পরীক্ষা বাতিলের খবর পেয়ে সে কেমন যেন মনমরা হয়ে যায়। রাতেই একটি ঘরে গলায় কাপড় জড়িয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার খবরেই তার এই পরিণতি ঘটেছে বলে প্রসেনজিৎ বাবু মনে করছেন। এ বিষয়ে মৃত ছাত্রীর বাবা সারদা বর্মন বলেন, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এর জন্য রাত জেগে পড়াশোনা করত বর্ণালী। পরীক্ষা বাতিলের খবর পাওয়ার পর সে যেন বিমর্ষ হয়ে পড়ে, তার মার গলা জড়িয়ে ধরে কান্নাকাটিও করেছে বর্ণালী। এরপর রাতেই এই ঘটনা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সাজিনুর রহমান বলেন, স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্রী বলে পরিচিত ছিল বর্ণালী। সেদিন রাতে বাড়ির একটি ঘরের দরজা রীতিমতো কুড়াল দিয়ে ভেঙে ঘরে ঢুকে দেখা যায় ঝুলন্ত অবস্থায় ও ছাত্রীর দেহ। এ বিষয়ে গোপালনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সত্যজিৎ কার্জি বলেন, স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল বর্ণালী। শিক্ষকরা আশা করেছিলেন এবারের মাধ্যমিক পরীক্ষায় সে ভালো রেজাল্ট করবে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা বাতিলের ঘোষণা হওয়ায় বর্ণালী মুষড়ে পড়ে। আমরা চাই না যে এই আমার মেয়ের মতো আরো এইরকম কোনো ঘটনা ঘটুক। এই জন্য আমি সরকারের কাছে আর কি অনুরোধ করছি যে এই শিক্ষা ব্যবস্থাটা এই দিকটা যেন নিজের মতো করে না দেখে সার্বিক পরিস্থিতির দিকে যেন তারা একটু ভালো করে দেখে, যে স্টুডেন্টের মনের ভিতর যেন তারা ঢুকতে পারে, শুধু নিজের মনের মতো করে ওই বড় বড় চেয়ারে বসে যেন তারা মানে কোনো কাজ না করে, তারা যেন সরাসরি যেন স্টুডেন্টদের ছেলে মেয়েদের যাদের মনের ভিতরে যেন ঢুকতে পারে, তাদের মনটা যেন বুঝতে পারে যে তারা কি চায়, তারা আদৌ কি পরীক্ষা চায় কি চায় না, সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করি যদি তারা করতো তাহলে হয়তো এরকমটি আর আমাকে দেখতে হতো না। গত শুক্রবার অর্থাৎ 29শে মে ডাকাতের উদ্দেশ্যে ফুলবাড়ি এলাকায় জড়ো হয়েছিল 10-12 জনের একটি দল। তবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ সহ 4 জন ডাকাতকে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকে পুলিশ। সেদিন দলের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত 29শে মে রাতে ফুলবাড়ি বাজার এলাকায় 10 থেকে 12 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেখানে দুষ্কৃতীদের ধরতে ঘাটিঘাড়ে এনজেপি থানার সাদা পোশাকে পুলিশ। তবে পুলিশের হাত থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সেদিন 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। পরবর্তীতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। মেলে সাফল্য। গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবারও ফুলবাড়ি বাজার থেকে মোহাম্মদ ফিরোজ নামে এক দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে। ধৃত ফিরোজের বাড়ি ফুলবাড়ি এলাকায়। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
করোনার পর মিউকোরমাইকোসিসে আক্রান্তদের দেহে দ্রুত ছড়িয়ে যাচ্ছে জীবাণু, ফলে সুস্থ হয়ে ওঠার হার কম। মিউকোরমাইকোসিসের জীবাণু দ্রুত রাইনো আরবাইটো সেরিব্রালের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার সন্দীপ কুমার সেনগুপ্ত। আবারও উত্তরবঙ্গে মিউকোরমাইকোসিস অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হলো দুজনের। এ নিয়ে গত এক মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্র জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন মেডেলের ইন্ডং চা বাগানের শ্রমিক সীমা ওরাও, অন্যজন শিলিগুড়ির চয়নপাড়ার বাসিন্দা বাবলু সেন। দুজনেই করোনাকে পরাজিত করার পর আচমকাই আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা। তাদের লালারস এবং টিস্যু সংগ্রহ করে হাসপাতালে ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তা নিশ্চিত হন চিকিৎসকরা। কিন্তু কোন রকম চিকিৎসা শুরু করার আগেই মঙ্গলবার ভোরে মারা যান দুজনেই। তো আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে জানি যে মিউকোরমাইকোসিস হলে তাতে মৃত্যুর হার 50-60% মধ্যে থাকে, কিন্তু কোভিড আবহে যে মিউকোরমাইকোসিস কেসগুলো আমাদের চোখের সামনে আসছে তাদের কিন্তু প্রত্যেকের রাইনো অরবাইটো সেরিব্রাল মানে নাক চোখ এবং ব্রেন ইনভলভ করা মিউকোরমাইকোসিস, এবং খুব দ্রুত নাক থেকে ব্রেনে চোখের চোখ হয়ে ছড়াচ্ছে, তার সাথে স্কিন ইনভলভমেন্ট বা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। ভ্যাকসিনের ঘাটতি, আগামীকাল বুধবার থেকে প্রথম ডোজে কোভিশিল্ডের বদলে কোভ্যাক্সিন মিলবে জলপাইগুড়ি ফার্মেসি ইনস্টিটিউটের টিকাকরণ কেন্দ্রে। ঘাটতি মেটাতে কুপন সংখ্যা 300 থেকে কমিয়ে আনা হলো 200-তে। বেশ কিছুদিন ধরেই ফার্মেসি ইনস্টিটিউট সংলগ্ন এক ভবনে 45 বছর এবং তদূর্ধ্বের ব্যক্তিদের টিকাকরণ প্রক্রিয়া চলছিল। মঙ্গলবারও 300 জন প্রথম ডোজের কোভিশিল্ড টিকা নেন। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ভ্যাকসিন সরবরাহে ঘাটতির কারণে বুধবারের টিকাকরণ অনিশ্চিত হয়ে পড়ে। জেলা শাসকের নির্দেশে প্রথম ডোজের টিকাকরণে কোভ্যাক্সিন দেওয়া হবে। তবে তার আগে প্রতিদিন 300 কুপন বিলি করতেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তবে আগামীকাল থেকে শুধুমাত্র 200 জনকে কুপন বিলি করে ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ডোজের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে জন্মসাল হতে হবে 1976 বা তার কম। কুপন সংগ্রহ করার সময় অরিজিনাল আধার, ভোটার, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আনতে হবে। বৃহস্পতিবারও কোভ্যাক্সিন দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। অভিষেক সেনগুপ্ত ও অমিত মনিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির কালার প্রোফাইল শীট এবং বেঙ্গল টাইগার আয়রন পাইপ। এছাড়াও পাবেন পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার পাইপও। এখানে সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজ ডিলার, তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়গড়পাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের বিপরীতে। যোগাযোগ করুন 9832050381 নম্বরে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? মানসিক অস্থিরতাকে গ্রাস করছে আপনার মননকে? অবসাদ দুশ্চিন্তা থেকে উত্তরণের উপায় খুঁজছেন? তবে আপনার দরকার সঠিক কাউন্সিলিং এর। আপনার পাশে রয়েছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেন্টার। এখানে কাউন্সিলিং করছেন অভিজ্ঞ সাইকোলজিক্যাল কাউন্সিলর মধুশ্রী মণ্ডল। আমাদের সেন্টারে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, পার্সন সেন্টার থেরাপি, রিলেশনশিপ কাউন্সিলিং করা হয়ে থাকে। এছাড়াও চাইল্ড গাইডেন্স কাউন্সিলিং, মুড প্রবলেম কাউন্সিলিং প্রভৃতি নানা ধরনের সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানো হয়। অনলাইনে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। আমাদের ঠিকানা সবিতা মেডিকেল, হাকিমপাড়া, জলপাইগুড়ি এবং শ্যাম মেডিকেল স্টোর্স, পান্ডাপাড়া, টিউমল রোড, জলপাইগুড়ি। নাম বুকিং করতে যোগাযোগ করুন 9733169773 নম্বরে এবং অনলাইন বুকিং এর জন্য ফোন করুন 8906722838 নম্বরে। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল করার সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, আ নেম ইউ ক্যান ট্রাস্ট আপন।
সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZ SV3 নতুন এডিশন, ফ্যাসিনো, রে রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানে সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সনের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা, রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের ওপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া মৌবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আপনাদের সুপরিচিত মদনলাল বীজবহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9-10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মির্জনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপনি 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 9733355755 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট, নিয়ার ডমিনোস পিজার, উকিলপাড়া, জলপাইগুড়ি। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা, নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ECG ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ ছাড়ে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মন্দির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা। fixman.com, গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন আর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, সিরিজতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। এবার শিশু ছাত্র সবজি বিক্রেতার পাশে দাঁড়ালো জলপাইগুড়ি গ্রিন ভ্যালি। সবজি বিক্রেতা বিদ্যাসাগর পাসোয়ানের মা সুমিতি পাসোয়ানের হাতে দু মাসের সব ধরনের খাদ্য সামগ্রী এবং বেশ কিছু আর্থিক সাহায্য তুলে দেন তারা। উল্লেখ্য, লকডাউন থেকে শুরু করে আজ পর্যন্ত বিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় সবজি বিক্রি শুরু করে শিশু ছাত্র 10 বছরের বিদ্যাসাগর। বাড়ির পরিস্থিতি অত্যন্ত খারাপ, পেট ভরে খাবারটুকু খেতে পারত না সে। এই সংবাদ শোনা মাত্রই গ্রিন ভ্যালি সেই পরিবারের হাতে আর্থিক দান এবং খাদ্য সামগ্রী তুলে দেন, পাশাপাশি আগামীতেও তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন তারা। এখানে দীর্ঘদিন ধরে এখানে সবজি, সামান্য কিছু সবজি নিয়ে ব্যবসা করে আমরা নেটওয়ার্কে আপনাদের সম্মান জানলাম। তখন আমরা আপনার এখানে তো ওনাদের মোটামুটি প্রায় 1 বছরের বেশি আমরা সমস্ত চাল, নুন, তেল, ডাল, যা যা লাগে সমস্ত কিছু আমরা দিলাম এবং যাতে নগদ 2000 টাকা দিলাম। 2000 টাকা দিয়ে ওনারা কিছু সবজি এক্সট্রা কিনে গেলে আরও বিক্রি করতে পারে।
বিধিনিষেধ মানাতে লাঠি হাতে জলপাইগুড়ি রাস্তায় নামলো কোতরু থানার পুলিশ বাহিনী। মহিলা এবং পুরুষ সহ প্রায় 17 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। বিপর্যয় মোকাবিলা আইনে সকলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে দাবি পুলিশের। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। অবশেষে জলপাইগুড়ি জেলা প্রশাসনের নির্দেশে রাস্তায় নামলো পুলিশ। শহরে দিনবাজার, বয়লখানা বাজার, স্টেশন বাজার এবং ছোট ছোট বাজারে এদিন অভিযান চলে। অভিযোগ, বাজার খোলা রাখার সময় 10টা পর্যন্ত, এরপরেও বাজারের একাংশ দোকান এবং বাজার খোলা রাখা হচ্ছে বলে অভিযোগ। এদিন সদর মহকুমা শাসক সুদীপ পাল, আইসি অর্কু সরকারের উপস্থিতিতে চলে অভিযান। এতদিন মহিলা ব্যবসায়ীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হতো। এদিন মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে মহিলা আনাজ এবং দোকানের ব্যবসায়ীদের গ্রেপ্তার করে পুলিশ। এদিন বিকেল পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলছে জানিয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রোজই এই ধরনের আমাদের অভিযান চলবে, যাতে মানুষের সচেতনতার সাথে সাথে এবং যারা দোকানদার আছে তাদেরকেও শিক্ষা দেওয়া, যে সময় রাজ্য সরকার বলেছে নির্দিষ্ট সময়, তার বাইরে হবে না। এবং আমাদের ডিএম ম্যাডাম যেভাবে আমাদের আরও ভবিষ্যতে যেভাবে চলতে বলবেন, যেভাবে নির্দেশ দেবেন, আমরা সেইভাবেই চলব এবং রাজ্য সরকারের নির্দেশগুলো কঠোরভাবে যাতে পালিত হয়, মানুষ যাতে মান্য করে চলে, সেই দিকটাই আমরা দেখব। দৈনিক সংক্রমণের নিরিখে জলপাইগুড়ি জেলা রাজ্যের তৃতীয় স্থানে। ভয়ঙ্কর করোনা সংক্রমণ থেকে বাঁচতে মুখে মাস্ক এবং সামাজিক দূরত্বই একমাত্র সম্বল। তাই গতিবিধির কঠোর নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। বাজারহাট খোলা এবং বন্ধ সহ সব ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সবকিছু প্রশাসন নির্ধারিত সময় মেনে চললেও স্বাস্থ্যবিধির দিকে নজর নেই অধিকাংশ জেলাবাসীর। মুখে মাস্ক ছাড়াই হাট বাজারে কেনাকাটার পাশাপাশি বিভিন্ন স্থানে জমায়েত করছেন সাধারণ মানুষ, যেখানে শারীরিক দূরত্বের কোনো বালাই থাকছে না। মঙ্গলবার এমনই অসাবধানতার ছবি দেখা গেল ময়নাগুড়ি ব্লকের হেলা পাকড়ি হাটে। স্বাস্থ্যবিধি শিখিয়ে তুলে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন হাটে ক্রেতা বিক্রেতারা। মুখে মাস্ক পরলেও অধিকাংশ মানুষকে তা থুতনিতে ঝুলিয়ে রাখতে দেখা যায়। অনেকেই আবার ভিড়ের মাঝে মাস্ক ছাড়াই নির্দ্বিধায় ঘুরে বেড়াতে দেখা গেল, জানিয়ে চিন্তিত এলাকার সচেতন নাগরিকরা। এভাবে চলতে থাকলে সামনে বড়সড় বিপদের আশঙ্কা করছেন তারা। উৎপল সেনের প্রতিবেদন, সিসেন, তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি জেলায় ছোট এবং প্রজেক্টের চা বাগানের সংখ্যা প্রায় 25,000, কর্মী রয়েছেন 60,000-এরও বেশি। এই বিপুল সংখ্যক মানুষকে করোনা টিকার আওতায় আনার দাবি জানালো ক্ষুদ্র চা চাষী সমিতি। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলাশাসক মমিতা গোদরা বসুর সাথে সাক্ষাৎ করে নিজেদের দাবির কথা জানান সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী, সহ সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ। এদিন প্রজেক্টের বাগানের মালিকরাও জেলাশাসকের সাথে আলোচনায় অংশ নেন। পরে বিজয় গোপাল বাবু বলেন, জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের সাথে আলোচনা সদর্থক হয়েছে। আমরা ময়নাগুড়িতে 3টি এবং জলপাইগুড়িতে 2টি সেন্টার করে টিকাকরণের প্রস্তাব জেলা প্রশাসনকে দিয়েছিলাম। 45-60 বছরের মধ্যে থাকা স্থায়ী এবং অস্থায়ী চা শ্রমিকরা টিকাকরণে অগ্রাধিকার পাবেন বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। বাকিদের ধাপে ধাপে টিকাকরণ করা হবে। সরকারি ফরম্যাটে 45-60 বছর বয়সী চা শ্রমিকদের তালিকা তৈরি করে জমা দিতে বলেছেন জেলা শাসক। এবং আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে আমরা ময়নাগুড়িতে 3টে ক্যাম্প এবং জলপাইগুড়ি সদরে 2টো ক্যাম্প করব, শ্রমিক এবং যারা ক্ষুদ্র চাষি তাদের নিয়ে। এটা ম্যাডাম এটা মান্যতা দিয়েছেন, উনি বলেছেন আপনারা লিস্টটা দিয়ে দিন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিন অনুযায়ী আমরা আপনাদেরকে একটা প্রক্রিয়া শুরু করব। ক্যামেরা পিনাকী শীলের সাথে অভিষেক শেঠগুপ্তের প্রতিবেদন, সিসিএন, তরাই টুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। সাধারণ মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান, তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিং ও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 03561226644।
নামী নামী কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, Samsung, Vivo, Oppo, Realme, Tecno, Nokia, Infinix এর মতো নামী দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে, কামার পাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, কোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও পেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস রাজবাড়ি পাড়া জলপাইগুড়ি। ফোন নম্বর 9832 2871। জলপাইগুড়ি মাসের প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন। পাবেন মহিলাদের মনপছন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হলো GNM নার্সিং, BSc নার্সিং, PBBSc নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, BBA, BCA, MBA, MCA, BTEC, MTEC, এছাড়াও DED, BEd, BPed, MEd, MPed ও পড়ানো হয়। রয়েছে বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এগ্রিকালচার, বিকম, এমকম, বিএ, এলএলবি, এলএলবি এবং PhD কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, 735224। ভর্তি চলছে, ভর্তি চলছে। দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ECG ইত্যাদি। ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
টিকা নিয়ে স্বজন পোষণের অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে। পুর কর্তৃপক্ষকে জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি অভিযোগ বিরোধীদের। বাধ্য হয়ে সোমবার জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হলেন শহর ব্লক কংগ্রেস কমিটি। টিকা পাওয়ার যোগ্য ব্যক্তির নামের তালিকা তুলে দেওয়া হলো দলের তরফ থেকে। 22 মে থেকে জলপাইগুড়ি পুরসভার সহযোগিতায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শহরের পুরসভার প্রয়াস হলঘরে, লাবণ্য মাতৃ সদনে এবং পান্ডাপাড়া আরবান পাবলিক হেলথ সেন্টারে গড়ে 600 জনকে টিকা দেওয়া হচ্ছে। অভিযোগ, কোঅর্ডিনেটরদের গুরুত্ব দেওয়ার কথা থাকলেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। উল্টে বিরোধী দল এবং শাসক দলের ওয়ার্ড থেকে নাম সংগ্রহ করে পুর কর্তৃপক্ষকে তুলে দিচ্ছেন তৃণমূলে তারা। সেই নাম ধরে দেওয়া হচ্ছে টিকা। এর জেরে টিকা থেকে বঞ্চিত হচ্ছেন যোগ্য নাগরিকরা। এদিন জেলা শাসক দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করলেন শহর ব্লক কংগ্রেসের সভাপতি অমলান মুন্সি। তিনি বলেন, জেলা প্রশাসন আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আমাদের মতন করে সার্ভে করে 25টা ওয়ার্ডের যে সমস্ত মানুষ এই সার্ভে আপনার প্রায়োরিটি লিস্টে ঢোকে নি, তাদের সবার আজকে নাম ম্যাডামের কাছে দিয়ে গেলাম এবং ম্যাডামকে বোঝাবার চেষ্টা করলাম যে যেভাবে ভ্যাকসিনেশন হচ্ছে তাতে প্রায়োরিটি লিস্টে যাদের নাম থাকা উচিত তাদেরকে প্রায়োরিটি না দিয়ে কেউ বা কারা এই ভ্যাকসিনটা এক প্রকার হরণ করে নিচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। এবং আমরা যে লিস্টটা দিয়ে গেলাম সেই লিস্টটা খুব সত্বর তাদের ভ্যাকসিনেট করা হোক, সেটা আমরা চাই। ছোটন সূত্রধারের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। জেলার প্রায় 450 যৌনকর্মীদের দিকে সাহায্যের হাত বাড়ালো রাজ্য সরকার। রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার জলপাইগুড়ির তিনপাড়া নিষিদ্ধ পল্লীতে সেই কর্মসূচির সূচনা হলো। যৌনকর্মীদের 4 আলু তুলে দেওয়া হয়। এদিন সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক দীনবন্ধু সাহা প্রমুখ। যারা এখানকার বেনিফিশিয়ারি তাদের হাতে এগুলো তুলে দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং একই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই সমাজ কল্যাণ দপ্তরের প্রতিও আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী, এই সময় প্যান্ডামিক এই সিচুয়েশনের সময় যেভাবে তিনি মানুষের পাশে সবাইকে দাঁড়াতে বলছেন তার জন্য তাকেও ধন্যবাদ। আর বিশেষ করে জেলা কল্যাণ যে সমাজ দপ্তর যে পক্ষ থেকে তারা যে আয়োজন করে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেককে 5 কিলো করে চাল এবং 2 কিলো করে আলু দেওয়ার গভর্নমেন্টের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে, সেইটা আমরা আজকে শুভ সূচনা করলাম। এটা 1-2-3 দিন আমাদের চলবে যাতে প্রত্যেকটা বেনিফিশিয়ারি এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। জলপাইগুড়ি জেলার সদর শহরে শীঘ্রই শুরু হতে চলেছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। সম্প্রতি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে যোগাযোগ করা হয়েছে পুর কর্তৃপক্ষের সাথে। আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা পাঠাতে পারে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি, এমনটা জানা গেছে পুরসভা সূত্রে। জলপাইগুড়ি জেলা এবং সদর শহরে সংক্রমণের গ্রাফ নিয়ে উদ্বেগ শীর্ষ প্রশাসনের অন্দরে। এদিন সংক্রমণ নিয়ে জেলা শাসকের দপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা মোকাবিলায় কার্যত লকডাউন চলছে সদর শহরে এবং জেলায়। সরকারের নিয়মবিধি যাতে সকলে কঠোরভাবে মেনে চলেন সে বিষয়ে কড়া অবস্থান চলেছে জেলা প্রশাসন। জোর দেওয়া হয়েছে টিকাকরণের উপরেও। প্রতিদিন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন শহরবাসী ডাকাংশ। দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি চালু হলে সকলেরই সুবিধা হবে, এমনটি অভিমত পুর কর্তৃপক্ষের। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, রাজ্য নগর উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। পুরসভা এলাকায় টিকাকরণ প্রক্রিয়া নিয়ে ওনারা খোঁজ খবর নিয়েছেন। পুরসভার পরিকাঠামো নিয়েও তথ্য দেওয়া হয়েছে। তবে কবে এই কর্মসূচি শুরু হবে, অগ্রাধিকার কারা পাবেন, সে বিষয়ে কোনো নির্দেশ এখনো আসেনি। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে নির্দেশিকা চলে আসতে পারে, তাই আগাম প্রস্তুতি সেরে রাখতে চাইছে পুর কর্তৃপক্ষ। কলকাতায় অলরেডি দুয়ারে ভ্যাকসিন কার্যক্রমটা শুরু হয়েছে। তো মূলত আমাদের কাছে সুডার থেকে ফোন এসেছিল দিন 5-6 আগে। সুডার থেকে আমাদের বলেছে যে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি জলপাইগুড়ি পৌরসভায় কেউ নিতে হবে, তাই আমাদেরকে এই ব্যাপারে প্রস্তুত হওয়ার জন্য বলেছে। এবং আমরা জলপাইগুড়ি পৌরসভার থেকে ওনারা জানতে চেয়েছিলেন যে কীভাবে ভ্যাকসিনেশনের কাজ হচ্ছে, তো গোটা বিষয়টা আমরা ওনাদের জানিয়েছি। এবং আমরা এখনও কিন্তু সরকারিভাবে কোনো নির্দেশ পাইনি, আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছিল দিন সাতেক আগে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ।
চব্বিশ ঘন্টা স্বাস্থ্যকর্মীরা কোভিড মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক, নার্স, সাফাই কর্মী, আশা কর্মীদের কাজে উৎসাহ দিতে উত্তরবঙ্গে প্রায় 17,000 স্বাস্থ্যকর্মীকে সংবর্ধনা এবং সার্টিফিকেট মেডেল তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো স্বাস্থ্য দপ্তর। কর্মীদের মনোবল বাড়াতে এই উদ্যোগ বলে দাবি স্বাস্থ্যকর্তাদের। প্রায় গত 1.5 বছর ধরে কোভিড হাসপাতাল এবং সেফ হোমগুলিতে যুদ্ধকালীন ভাবে কাজ করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। কাজ করতে গিয়ে বিভিন্ন সময় তাদের মনোবল ভেঙে পড়েছে, কারণ কখনো আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মী, আবার কখনো পরিবারের সদস্য। করোনা পরিস্থিতিতে চিকিৎসক, নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও পূরণ হচ্ছে না শূন্য পদ, কেউ কাজে যোগ দিয়ে কাজ ছেড়ে দিচ্ছেন। কিন্তু প্রায় 17,000 কর্মী কাজ চালিয়ে যাচ্ছেন, এদের কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। জনস্বাস্থ্য মোকাবিলায় উত্তরবঙ্গে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চিকিৎসক সুশান্ত রায় বলেন, করোনা মোকাবিলায় কাজে যুক্ত উত্তরবঙ্গের সকল স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহ দিতে মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়া সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। Hyundai নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে, সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিংয়ের জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093032318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানো সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরও আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, দ্বিতীয় ও তৃতীয় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আর গতিময় করে তোলে কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নম্বর 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ হাজির হাল ফ্যাশনের বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে পাবেন মহিলাদের সব রকমের চুড়িদার, ক্রপ টপ, জিন্স টপ, ব্লেজার। রয়েছে কুর্তি, পালাজো, ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার,
গাউন, ঘাগরা এবং আন্ডার গার্মেন্টস। শিশুদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট, কুর্তা, ব্লেজার, সুইট জ্যাকেট ও সোয়েটারও। মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সব রকমের সিল্ক তসর মিলবে এখানে। পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানি, সোয়েটার এবং জ্যাকেটও পাবেন। রয়েছে রকমারি শাল, বেডশিট ও পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। রবিবারও খোলা থাকছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ক্রেতাদের মনপছন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্ল্যাক, ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামি কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাই ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে, ম্যাডোনা মাল রোড, ময়নাগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593530300 এবং 8972452942 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের জন্য এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে। তবে রাজ্য সরকার যাতে পরীক্ষা হয় তার প্রস্তুতিও শুরু করেছিল, কিন্তু প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে রাজ্য সরকার। এ ব্যাপারে সরকারিভাবে অভিভাবক এবং বিভিন্ন মানুষের মতামত চেয়েছিল সরকার। সেই মতামতে বেশিরভাগ মানুষের পরীক্ষা বন্ধের দাবি জানায়। সেই মতে গতকাল সরকারিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করা হয়। এ ব্যাপারে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও সমস্যায় পড়ে, কারণ যারা মেধাবী ছাত্রছাত্রী তারা এতদিন দিন রাত এক করে পড়াশোনা চালিয়ে গেছে, উদ্দেশ্য একটা ভালো রেজাল্ট করা। তাই স্বভাবতই বহু ছাত্রছাত্রীদের মন খারাপ, একই ছবি অভিভাবকদেরও। কারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও খুব খেটেছেন ছেলে মেয়েদের ভালো ফলের আশায়। তাই কেউ কেউ বলছেন পরীক্ষা হলেই ভালো হতো, তবে সরকারি নির্দেশকে অমান্য করেননি কেউই। শিক্ষকদেরও একই কথা, পরীক্ষার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান নির্ণয় করা যায়। তবে সরকার করোনার জন্য যে পদক্ষেপ নিয়েছে সেটিও ভালো উদ্যোগ। সারা বছর তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি, এটা ভেবে যে পরীক্ষা হবে এবং ভালো রেজাল্ট করব। তো পরীক্ষাটা এভাবে ক্যান্সেল হয়ে যাওয়াতে মনটা ভেঙে গেছে, আর পরীক্ষা না দিয়ে যেই নাম্বারটা পাবো সেটাতেও খুশি হব না, কারণ পরীক্ষা না দিয়ে নাম্বার পাওয়াটা তো খারাপই লাগে। আমার তো মনে হচ্ছে পরীক্ষাটা হলেই খুব ভালো হতো। আমার ছেলেও বোর্ড এক্সাম মাধ্যমিক দিবে, মেয়েও দিবে, ওরা তো সেভাবে প্রিপারেশন নিয়েছিল বোর্ড এক্সাম পরীক্ষা দিবে, ওরা এতেই বেশি উৎসাহিত ছিল আর কি। এখন পড়াশোনা তো ভালো ছিল, হ্যাঁ ওদের তো এখন পড়ার, এই জন্য ওরা সেভাবে পড়াশোনা করেছে। এখন জানি না ফল কী হতো এটা বলতে পারবো পরে, এটা ভবিষ্যৎ, কিন্তু ওরা বোর্ড এক্সাম মানে পরীক্ষাটা হবে এটা হলেই ওদের কাছে বেশি ভালো হতো। চিন্তিত হয়েই পড়েছে যে পরীক্ষা না দিয়ে তারা অন্য ক্লাসে যাবে, এবং তারা যে পরিশ্রমটা করেছে সেই পরিশ্রমের আদৌ সঠিক ফল তারা পাবে কিনা। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ইস্ট বেঙ্গল ক্লাবের সারা বাংলা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ জলপাইগুড়িতে চালু হয়ে গেল ইস্ট বেঙ্গল ক্লাবের কমিউনিটি কিচেন। আগামী এক মাস ধরে একদিন অন্তর, একদিন দিন বাছাই করা দুস্থ প্রতিভাবান খুদে ফুটবলারদের কিচেনের মাধ্যমে খাওয়ানো হবে। পরিচালনায় ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্যবৃন্দ, জলপাইগুড়ি ইউনিট।
এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুর বোর্ডের প্রশাসক মন্ডলীর সদস্য শ্রী সৈকত চ্যাটার্জি, ইস্ট বেঙ্গল জুনিয়রের উত্তরবঙ্গের লিয়াজো এবং ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য সৌমিক মজুমদার, জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব শ্রী কুমার দত্ত, এছাড়া ইস্ট বেঙ্গল ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া এই প্রোগ্রামের আরেকটি অঙ্গ হিসেবে আজ ইস্ট বেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমি এবং রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে 40 জন খেলোয়াড়ের হাতে খাদ্য সামগ্রী এবং মাস্ক তুলে দেওয়া হলো। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক রণজিৎ মণ্ডল, সহসভাপতি সুবোধ গোস্বামী, মেম্বার রাজেশ দাস, গৌরাঙ্গ রায়, বিশ্বজিৎ দে এবং একাডেমির কোচ শম্ভু সাহা। এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবের সকল কার্যকরী কমিটির সদস্য, রাজগঞ্জ ওয়েলফেয়ারের সম্পাদক রঞ্জিত মণ্ডল এবং ইস্ট বেঙ্গল জুনিয়রের উত্তরবঙ্গের লিয়াজো ম্যানেজার সৌমিক মজুমদার। যৌথ বিবৃতিতে জানান, জলপাইগুড়ির কমিউনিটি কিচেন এবং রাজগঞ্জের খাদ্য বিতরণ কর্মসূচি হল সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং লড়াইয়ের ফসল। সদস্যদের সাথে আলোচনা করে ইস্ট বেঙ্গল ক্লাবের নির্দেশে যতটা দিন পারবে তারা এগিয়ে নিয়ে যাবে। সারা বাংলা জুড়ে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য আমাদের খাদ্য কর্মসূচি, খাদ্য বিতরণ কর্মসূচি চলছে। আমাদের কলকাতাতেও আজকে চলছে, সকালবেলায় রাজগঞ্জে হয়েছে, আজকে জলপাইগুড়িতে এই কমিউনিটি কিচেনের উদ্বোধন হয়েছে। আমাদের এখানে যারা ক্ষুদ্র ফুটবলাররা আছে তাদেরকে আমরা, আমাদের যারা এখানে প্রশিক্ষণটা বাছাই করা আছে তাদেরকে আমরা খাওয়ানোর দায়িত্ব নিয়েছি। এই কোভিডকালে কারণ তাদের আপাতত মাঠে আসতে পারছে না, কিন্তু তাদের পুষ্টিগত খাওয়া না পড়লে তাদের সেই শারীরিক পরিকাঠামো ধরে রাখাটা মুশকিল। সেই জন্য আমাদের এই আজকে কর্মসূচি চালু হলো। আমরা আপাতত আমাদের এক মাস একদিন অন্তর একদিন এই প্রোগ্রাম চলবে, তারপরে আমরা সদস্যরা বসে আলোচনা করে এটাকে আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারি কিনা বা আরও কীভাবে উন্নত করা যায় এটা আমরা বসে আমরা ঠিক করব। যে কোভিডের বিরুদ্ধে লড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন মানুষের শরীরে সেটা হচ্ছে প্রোটিন। সেই প্রোটিন, প্রোটিনযুক্ত খাবার দিয়ে ক্ষুদে ফুটবলারদের যাতে সুরক্ষিত রাখা যায় তার একটা বৃহৎ প্রচেষ্টা এবং মানবিক প্রচেষ্টা ইস্ট বেঙ্গল ক্লাব চালিয়েছে। এবং তার জন্য আমি ইস্ট বেঙ্গল ক্লাবের রাজ্য জুড়ে ইস্ট বেঙ্গল ক্লাব এবং জলপাইগুড়ি শহরের ইস্ট বেঙ্গল ক্লাবের যারা দায়িত্ব রয়েছেন তাদের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই, সালাম জানাই এবং নমস্কার জানাই। ফি বছর মানভাসী হওয়াই ভবিতব্য, বছর বছর একগুচ্ছ আশ্বাস মিলে, কিন্তু মানুষগুলো রয়ে যান সেই তিমিরেই। বর্ষা আসছে, ফের জলবদ্ধতার আশঙ্কায় দিন গুজরান করছেন শহর জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। তবে এবার সত্যজয়ী বিধায়ক আশ্বাস দিয়েছেন সমস্যার সুরাহা করার। জলপাইগুড়ি শহরের বুক চিরে প্রবাহিত হয়েছে করোনা নদী, আদর করে তাকে টিমস বলেন শহরবাসী। এই নদী এখন নদী নেই, নাম্যতা হারিয়ে আজ কার্যত জলাশয়ে পরিণত হয়েছে। 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হলেই জলপাইগুড়ি 25 নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি নিজ মাঠ এলাকায় করোনা নদীর জল ঢুকে বন্যায় পরিণত হয়ে পড়ে। এতে ঘরবাড়ি ফেলে রাস্তার দুধারে করোনা সেতুর ওপরে ফ্ল্যাট সেন্টারে গিয়ে আশ্রয় নিতে হয় বাসিন্দাদের। সেচ দপ্তরের পক্ষ থেকে 2020 সালে জমি পরিদর্শন করে গিয়েছিলেন তারা, সেই পরিদর্শনের রিপোর্ট ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরে পাঠানো হয়, সেখান থেকে এখনো কোনো রিপোর্ট পাঠানো হয়নি। এই দুই দপ্তরের টাল মাটলাতে বিভাগে পড়েছেন জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি নিজ মাঠ এলাকার বাসিন্দারা। নিজ মাঠ এলাকার স্থানীয় বাসিন্দা আশা ঝা তিনি জানান, বর্ষা আসছে আর আমাদের মন কাঁদছে। প্রায় 1991-92 সাল থেকে আমাদের একই সমস্যা, আমাদের জন্য কেউ কিছুই করছে না, নেতা মন্ত্রীরা এসে খালি বলেই যায়, কেউ কিছুই করেন না। বাঁধ বানানো যেখানে দরকার সেখানে বানায় না, যাও বানিয়েছে তাও নিচু, এবার তো আরো জল ঢুকবে সেই চিন্তাই করছি। এই সমস্যা নাই নাই করে আমরা 90-91 থেকে দেখতেছি এরকম। এই নদী আর ইয়ে হবে, আবার খোলা নাঙ্গলটা কাপড় মাথায় নিব বাইর হবো আর কি হবে। নেতাগুলো নতুন নতুন আসতে আসতে পুরানা হয়েছে, পুরানাগুলো নতুন হয়েছে, কেউ কিছু উনারা করতেছেন না। বাসিন্দা সুপ্রজিৎ দাস তিনি জানান, আমাদের প্রতি বছর বলে আসছে বাঁধ হবে, কিন্তু আজ পর্যন্ত বাঁধ নেই। সামান্য ছেড়ে ছেড়ে বৃষ্টি হলেই জল হয়ে যায়, বৃষ্টি আসলেই আমাদের সমস্যা। এইখানে ঝিরিঝিরি বৃষ্টি হলেই এই মানে এই এরিয়াটা পুরো ডুবে, মানে জলে জলে মগ্ন হয়ে যায়। মানে প্রত্যেক বছরই বলে এইখানে বাঁধ হবে, বাঁধ হবে, কিন্তু আজও আজ পর্যন্ত কোনো বাঁধের কোনো ইসে দেখছি না আমরা। মানে এই জায়গাটা জলমগ্ন, বাসিন্দাগুলো সব মনে হয় জলে ডুবে মরে যাবে এরকম পজিশন এই জায়গাটা আমাদের। বাসিন্দা জ্যোৎস্না কর তিনি জানান, আমাদের দীর্ঘদিন ধরে একই সমস্যা, দেখতে দেখতে জল গলা পর্যন্ত উঠে যায়, তখন বাড়ির চালের ওপর উঠে রেখে দিতে হয় বাচ্চাদের। আমাদের কষ্ট হলেও ঘরে থাকি, বাঁধ দেওয়ার কথা বলে কিন্তু হয় না,
এই এলাকার সকলের একই সমস্যা। কষ্ট করে ঘরে থাকি, ছেলে পেলেকে ওই উপরে তাকের উপরে উঠে রাখি, সবসময় ছেলে পেলে বাইরে বের করতে পারি না। দেখা যায় জল আসতে আসতে আমাদের এত জল বাড়িতে হয়ে যায়, তখন আমরা বাচ্চা বের করব কেমন করে, ঘরেই কষ্ট করে রাখি। জলপাইগুড়ি সেচ দপ্তরের সদরের ভারপ্রাপ্ত বাস্তুকার শান্তনুধর জানান, জমি পরিদর্শন করে রিপোর্ট ভূমি এবং রাজস্ব দপ্তরে পাঠিয়ে দিয়েছিলেন তারা, কিন্তু ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর বাঁধের জন্য তাদের জমি চিহ্নিত করে না দেওয়ায় পরবর্তী ধাপ এগোতে পারেনি তারা। এখন যা পরিস্থিতি তাতে বাঁধ নির্মাণের কাজ কোনোভাবেই শুরু করা সম্ভব নয়, ফলে করোনার জলে এবারও বানভাসী হবে জলপাইগুড়ি শহরের 1 এবং 25 নম্বর ওয়ার্ড। 25 নম্বর ওয়ার্ডের ওটা আমরা আমাদের যে প্রথম অংশ প্রিলিমিনারি সার্ভে সেটা করে আমরা রেডি করেছি এবং আমরা দিয়েও দিচ্ছি, গতবারই দিয়ে দিয়েছি, তো সেটা বিএলআরওকে দিয়েছি। বিএলআরও আমাদের যতখানি ল্যান্ড দরকার সেটা ল্যান্ডটা আমরা ডিমার্কেট করে বলেছি যে এই ল্যান্ডটা আপনি আইডেন্টিফাই করে দিন, ওয়েদার ইট ইজ গভর্নমেন্ট অর প্রাইভেট ল্যান্ড, তো ওনারা এখনও দেননি, দিলেই আমাদের কাজটা শুরু হবে। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা তিনি জানান, জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের পরেশমিত্র কলোনি এলাকায় যে সমস্যা সেটি আমার নজরে এসেছে, এই ব্যাপারটা সুরাহা করার জন্য আমি উদ্যোগী হব এবং আমার সতীর্থদের নিয়ে পরিদর্শন করতে যাব, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই 25 নম্বর ওয়ার্ড পরেশমিত্র কলোনিতে জলবদ্ধতার যে ব্যাপারটা সেটা আমার গোচরে এসছে, ওখানকার জনগণ আমার কাছে এসেছিলেন এবং আমরা এই ব্যাপারটার সুরাহা করবার জন্যে আমরা উদ্যোগী হব এবং এরই মধ্যে আমি আমাদের সতীর্থদের নিয়ে ওখানে একটা ইন্সপেকশনে যাব এবং আমরা এই ব্যাপারটার যাতে সুরাহা হয়ে যায় যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, তার জন্য আমরা প্রচেষ্টা নেব। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তলাইটুয়া সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 90%, বিকেল 5:30 মিনিটে 79%, বৃষ্টিপাতের পরিমাণ 8.3 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরো একবার। বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অবসাদে আত্মঘাতী ছাত্রী, মাধ্যমিক পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে বাক্রুদ্ধ পরিবার, শোকের ছায়া দিনহাটার আমবাড়ি এলাকায়। অমিল কোভিশিল্ড কোভ্যাক্সিনে ভরসা স্বাস্থ্য দপ্তরের, ভ্যাকসিন ঘাটতিতে কমছে কুপন সংখ্যাও, বুধবার 200 জন ভ্যাকসিন পাবেন জলপাইগুড়ি ফার্মেসি ইনস্টিটিউটে। নদীর পাড়ে পাশ ভাবনা 12 মাস, দোরগোড়ায় বর্ষা, দুশ্চিন্তায় জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, স্থায়ী সমাধানের আশ্বাস জলপাইগুড়ির বিধায়কের। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে, থাকুন।